হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পরে। তো আজকে যাব গরু বাথান, যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মানে একটা বন্ধু আর কি, তো ওর সাথেই ঘুরি বেসিক্যালি। তো ওর সাথে যাব আজকে। তো বেসিক্যালি বাড়িতে থাকে না, ও থাকে উদয়পুরে, উদয়পুরে কাজের থ্রুতে উদয়পুরে থাকে। তো মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে দেখা হয় না আমার সাথে। তো এইবার এসছে অনেকদিন পর আর কি, দেখা হয়ে গেল, ও বাড়িতেই আছে, আমিও বাড়িতেই আছি। তো বললো চল কোথাও একটু নাইস চেক করে আসি পাহাড়ে। তো আজকে বেরোয়ে পড়লাম, আর আজকে হলো ডিসেম্বরের 9 তারিখ। 9 তারিখ কি আজকে? হ্যাঁ, আজকে 9 তারিখ। তো এখন প্রায় বাজে 7টা। তো ওর বাড়িতে ও আমার জন্য ওয়েট করছে, ডেকে এখন বেরোবো। আরও একজন যাবে, তো আমি কনফার্ম না ও যাবে কি না, তো দেখি ভাইকে ডাকি। আর ওর নাম হচ্ছে অভিজিৎ সরকার। এই ওর বাড়ি, চলে এসেছি, আসছে, রেডি। তো চলে এসেছি যে ভাই, আজকে পুরো একদম নিশে হবে, জলসা হবে, জলসা। তো আরেকজন যে যাওয়ার কথা আছে ওকে ফোন করছে, তারপরে আর কি দেখবে ও যাবে কি যাবে না। বেগুনটা নিয়ে নে, পুরো খাবো। বিন্দু রিভার ক্যাম্প আমার তো কোনো প্ল্যানই নেই, সব তোর প্ল্যান, তুই যেখানে বলবি ওইখানেই। বিন্দু রিভার ক্যাম্পটা কত দূর? দেখ না, আন্ডার 100 কিলোমিটার। হ্যাঁ, করে না করে না। তো বেরিয়ে পড়েছি, আর হচ্ছে তোমাকে যে ছেলেটা যাওয়ার কথা, ও যাবে না, ওর নাকি বিয়ে আছে রাত্রেবেলা। ওর বিয়ে না, ওর কি ইনভাইট আছে এক জায়গায়, তো ওখানে যাবে। তো দুজনেই যাবো। তো যেখানে যাওয়ার কথা ছিল গরু বাথান, তো ওটা ক্যান্সেল হচ্ছে আর কি। ওটা এখন অন্য জায়গায়, ডিস্টেন্স অন্য জায়গায় আর কি যাবো। তো দেখি, আর কি হয় আমার যে ব্লগগুলো আর কি, আমি বাংলাতে ঠিকমতো বলতে পারি না, কারণ হচ্ছে তোমার কি আমার বেশিরভাগ ফলোয়ার্সই আর কি ইউপির থেকে, বিহার থেকে, আর ইউকে থেকে। তো তার জন্যই আর কি আমাকে মাঝে মধ্যে হিন্দি বলতে হয়, কারণ ওরা বুঝে না, পরে ওরা ফোন করে, মেসেজ করে, তার জন্য আর কি। তো যতটুকু পারবো আর কি, ওরা যাতে বুঝতে পারে, হিন্দি বলবো একটু, আর বাংলা তো বলবোই। তো শুক্রবার আজকে আজকে যাচ্ছি, আজকে রাতটা কোথাও মানে কি পাহাড়ে স্টে করবো, পুরো একদম বাদ্যযন্ত্র নিয়ে নিছি, ঠিক আছে। তো আজকে রাত্রেবেলা একটু মানে কি ঝলসা হবে, আলাদা আলাদা ধরনের, মানে কি তো এই যে অভিজিৎ কিছু বলে দাও। হ্যালো বন্ধুগণ, মাইসেলফ অভিজিৎ। তো অনেকক্ষণ ধরে তো বকর বকর করলাম আর কি, এখন পিছনটা তোমাদের দেখাই। আমি অন্য কিছু ভেবে নিয়েছিলাম, কিউট বাচ্চা একদম। তো ফাইনালি আমরা লাটাগুড়ি পৌঁছে গেছি, আর হচ্ছে তোমার কি সামনে লাটাগুড়ি ফরেস্ট আর কি ক্রস করবো। তো খাওয়া দাওয়া হয়নি এখনও, লাটাগুড়ি ক্রস করে তারপরে বাতাবাড়িতে কিছু খাবো। আর এই অফিসের নিচে ATM-এ টাকা তুলছে। তো লাটাগুড়িতে চলো, লাটাগুড়ি দেখাই, মাঝখানে ভিডিও করা হয়নি কারণ দেখার মতো কিছু নেই, আর এরপর থেকে হয়তো হিন্দিতে কথা বলতে হবে কারণ সবাই যাতে বুঝে ব্যাপারটা, ঠিক আছে।
দিলে কেসুটার হ্যাঁ স্কুটার দিলে কেসুটার তোমাদের আমি দেখা বলে আটাগুড়ি পাড়ে ध्यान से देखिए इस मासूम चेहरे को। मासूम लगता हूँ है नहीं कौन सकता है अंडा भैया আর বসন কাটিয়া দেহ পাল তুফানে আমি উড়াবো। লাটাগুড়ি ফরেস্টে চলে এসেছি, এখান থেকে লাটাগুড়ি ফরেস্ট আর কি স্টার্ট। যাই তোমরা দেখো লাটাগুড়ি। এক ঘন্টা না, এক ঘন্টা আমরা এক ঘন্টার মধ্যে লাটাগুড়ি চলে আসব। হ্যাঁ, তো সামনে দাঁড়াইছিলাম এক জায়গায়, মানে কি একটা ছোট্ট মোট্ট হোটেলে, আমরা বেসিক্যালি ওই সব জায়গাতেই খাই, তো রুটি খাওয়ার জন্য দাঁড়াইছিলাম ওইখানেই খাই আমরা। তো আজকে একটু লেট হয়ে গেছে, নাকি কালকে দোকান বন্ধ ছিল তার জন্য, তো না খেয়ে আসতে হইলো ওইখান থেকে, একটু লেট হয়ে গেল ওইখানে 10-15 মিনিটের মতো। তো এখন সামনে গিয়ে দেখা যাক কী পাওয়া যায়, সব বোড়াল আর কি পায়, বোড়ালা মিলাইলে খাবো না আমি না খাওয়া। দুঃখ হাসি কি ছেলের হাসি কি ও ভুখা পেট। তো আমরা প্যাডেল মারি, তোমরা এই মানে লাটাগুড়ির এই সুন্দর প্রকৃতির নিঃশ্বাস হাওয়া চলে আগুন জ্বলবে আগুন জ্বলবে, ঠিক তখনই তোমার গানে মন বুঝে হে জোশ, হু ইজ দ্য জোশ, লোনলি সিটিং। ভাই ক্যামেরা ভালো আছে তোর? রাস্তা দেখা যাচ্ছে জানিস না, চল এটা ভালো আসবে ভাই, পজিশন ভালো আছে। আমরা বাদ্যযন্ত্রের সাথে নিয়ে ঘুরি, আর সে তো আছেই আমাদের কাছে। ফাইনালি হাম পৌঁছ গে কে বলতে ইসকো বাতাবাড়ি, ইয়ে হ্যাঁ বাতাবাড়ি। তো আবি টাইম হো গিয়া হ্যায়, টাইম দেখনা পড়েগা, টাইম হো গিয়া হ্যায় 9:30, মতলব 9:31। তো আবি হাম পৌঁছ চুকে হ্যায় বাতাবাড়ি, আর ইয়াহ সে মালবাজার দিখা রা হ্যায় 15 কিলোমিটার, শিলিগুড়ি 66 কিলোমিটার, মতলব ইধর সে ভি যা সকতে হ্যায় শিলিগুড়ি, আর ইধর সে লং পড়তা হ্যায়। আর জো হ্যায় গ্যাংটক দিখা রা হ্যায় 139 কিলোমিটার, আর ইস লেফট সাইড মে 127 কিলোমিটার, ক্যা দিখা রা হ্যায় দিখাই নেই দে রা হ্যায়, দার্জিলিং, দার্জিলিং ইয়াহ সে দিখা রা হ্যায় 127 কিলোমিটার। পুরা রুকে হ্যায় কিউকি মতলব মেডিকেল শপ মে তো ওয়ারেস লেনা হ্যায় কিউকি ধূপ বহুত হ্যায়, और साइकिल चलाने में तो मतलब दिक्कत होता ही है धूप होने से। तो अभिजीत किधर गया किधर गया किधर गया, अभिजीत पीछे नहीं दिखाई दे रहा है, वो इस तरफ है सीढ़ी के बगल में वो रहा। तो वारिस ले रहे हैं, वारिस लेके इधर से निकलेंगे, सामने जाके कुछ खाएंगे, बाताबाड़ी में कुछ नहीं मिला खाने को, तो फिलहाल चलते हैं वारिस पीते पीते। तो जाते जाते एक अघटन घटे गल, বাতাবাড়ি পার করে হচ্ছে তোমার গিয়ে যে ছোট্ট ফরেস্টটা আছে এখান থেকে চালসা মেবি 2 কিমি ইয়া 3 কিমি। তো এইখানে সামনে ওর সামনে চাকাটা গেল পাংচার হয়ে, একটা খারাপ লক্ষণ আর কি, খারাপ লক্ষণ বলবো না, কারণ হচ্ছে তোমার গিয়ে ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে, সব কিছু আমাদের হাতে থাকে না। তো যাই হোক, আর এমনটা না যে আমরা আর কি আজকেই রিটার্ন করছি, তো এটা এখন সামনে কোথাও ঠিক করে তারপরে যাইতে হবে। আর আমিও এক গাধা বাড়ি থেকে টুল কিটস আনি নাই, কারণ আমি আজ 50-60 কিলোমিটার কোনো ব্যাপার না, যাবো ঘুরবো চলেই না আসবো আবার।
তো অতটা ভাবিনি আমি। যাই হোক এখন যাই গিয়ে ঠিকঠাক করি, আর ব্রেকফাস্টও করা নেই, ওখানে ঠিক করবে ব্রেকফাস্ট ওখানে করে নেবো কথা বাস। সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হয় না, কিচ্ছু আমাদের হাতে কিচ্ছু থাকে না, সময় কথা বলে। ঠিক আছে তো আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেলটা ঠিক করে তারপরে লাঞ্চ মানে কি ব্রেকফাস্ট করে রওনা দেবো। সাইকেলের পাম্পচার ছাড়িয়ে এখনই বেরোইলাম, এখন টাইম হয়ে গেছে 11:20। এখন আমরা আসি হচ্ছে তোমার গিয়ে চালসাতে, আর হচ্ছে গিয়ে এখন কিছু খাইতে হবে, তো যাই আগে দেখি চলে আয়। খাওয়া দাওয়া শেষ করে মানে কি খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্ট করে আর কি বেরোয় পড়ছি। আর এটা কোন ফরেস্ট? চাপড়ামারি। আচ্ছা তো আমরা এটার মধ্যে আছি এখন, আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে 27 কিলোমিটার আমি যেটা দেখলাম। আমরা চলে এসেছি এখন এটা চাপড়ামারি আর কি, এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। ওই যে SSB ক্যাম্প এখান থেকে 8 কিলোমিটার, তারপরে কুমাই হচ্ছে তোমার গিয়ে কুমাই না ওটা এল আই কুমাই এন আই কেন দিচ্ছে তাহলে কুমাইন, যাই হোক কুমাই যাই হোক কুমাই এখান থেকে 12। তারপরে আমাদের যেটা দরকার ওই যে উপরে ঝালং 24 কিলোমিটার, বিন্দু যাব না, বিন্দু উপরে হয়ে যাচ্ছে অনেক, 32 কিলোমিটার। তো আমরা যাব এখন জলঢাকাতেই না, আমরা বিন্দু ঝালং উপর নিচ ব্যাপার, আর জলঢাকাতেই আমরা আর কি ইসে করবো, রিভার ক্যাম্প আমরা ওখানেই করবো। তো এই হচ্ছে তোমার গিয়ে ব্যাপার, চলো চলো এখন কুমাই মানে কি কুমাই আসনে এখনো কুমাই এখান থেকে 1 কিলোমিটার সামনে, আর আমরা হাইটে হাইটে যাচ্ছি কারণ এই যে পিছনে কাজ হচ্ছে রাস্তার, রাস্তা প্রচণ্ড খারাপ, আর এই যে এর বুদ্ধি ধরে এইখানে আসা, নালে এতক্ষণ গরু বাথান আরামসে পৌঁছা যেতাম, কোনো চাপই ছিল না। ঠিক আছে আর একটা সমস্যা হচ্ছে গিয়ে আমার এই সাইকেলের এই এই পাশের লেফট সাইডের প্যাডেলটা ফাটে গেছে, তো এটা এখনকার ফাটা না, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার গিয়ে ফার্স্ট যেদিন সাইকেলটা এসেছিলো তো সেদিন রাত্রেবেলা আর কি একজন পাড়ারই একজন ফালাই দিয়েছিলো সাইকেলটা, তো তবে থেকে চলতেছিলো ওইরকম করেই, হালকা ছোটো ছোটো ফাটল ছিল, তো আমি দেখছিলাম আগেই, তো আমি ভাবি নাই যে ফাইটে যাবে, এটা এখন অনেকটা ফাইটে গেছে এখন বুঝতে পারলাম, তো বাড়ি গিয়ে চেঞ্জ করতে হবে আর কি, আর কিচ্ছু না এইটুকুই। তো চলো কুমাইয়ে গিয়ে দেখাই কুমাই কেমন দেখতে, আর ঝালং যাবো তারপরে, তো আপাতত এত অবধি। তো এই যে এটা একটা ট্রাফিক আর কি, ডান দিকে চলে গেলো ঝালং বিন্দু রঙ্গ, এদিকে শান্তি মেটলি চালসা, ওইদিকে চলে গেলো, আমরা যাবো ডান দিকে। তো এই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো, ওই যে ওগুলো সব ভুটান, ঠিক আছে মানে কি এই থাম্বা এই যে গাছটা দেখা যাচ্ছে এখানে, এই গাছটার ওই পাশ থেকে ভুটান, ওগুলো সব এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটার পরে ওগুলো সব ভুটান, ওই পাহাড়গুলো ভুটান, এগুলো আবার ইন্ডিয়ান পাহাড় সব। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তোমার গিয়ে বিন্দু, আর আমাদের ঝালং পড়বে নিচে। তো ফাইনালি পাহাড় চড়া শুরু হয়ে গেছে, এখন আর কি উঁচুতে উঠতেছি। এই যে সামনে অভিজিৎ, কেমন তাল ভাই? ভালো ভাই, ভালো তাল। তো এখন উপরে উঠতেছি আমরা এখন ঝালংয়ের অনেকটা সামনে, ধরতে গেলে আমরা 5-7 কিলোমিটার দূরে আছি, দূরে বলতে কি এদিকে আছি, এখনো নিচে আসি ঝালংয়ের। তো ঝালং যাব তোমার হচ্ছে গিয়ে নদীর সাইডে ক্যাম্প লাগাবো পারমিশন নিয়ে, কারণ লোকালের কী ব্যাপার আছে না আছে ওরা বলতে পারবে, ওখানকার লোকজন যারা আছে তো ওদের কাছ থেকে শুনে তারপরে টেন্ট লাগাবো। তো দেখো একটু ব্যাক ক্যামেরা দিয়ে পিছনটা, নিচে এটাই হচ্ছে তোমার গিয়ে ঝালং, আর উপরে চলে গেলো ওদিকে ওদিকটা বিন্দু, ওই জায়গাটা ওই যে একটা এখানে ক্যাম্প দেখা যাচ্ছে, তো ওই ওই এইসব আশেপাশে এইসব জায়গাতেই ক্যাম্প করবো, নয়তো ওই জায়গাটা, তো এখানেই যাবো আমরা সামনে এই দিকটা গিয়ে, ওইদিকে নিচে নামতে হবে। ফাইনালি চলে এসেছি আমরা এই সে ঝালংয়ের পিকনিক স্পটে, আর এই যে জলঢাকা তোমার হচ্ছে নদী, আর আমরা এই যে এটা আমাদের হবে ফ্রন্ট সাইড মানে কি আজকে যেখানে ক্যাম্পিং করবো আর কি টেন্ট লাগাবো,
তো এই যে আমাদের এখানে লাগানো হবে টেন্ট, এই যে সাইকেল রাখা আছে, এই যে আমাদের ব্যাগ। তো আমাদের এখন চিকেন হচ্ছে, আজকে চিকেন হবে আর রুটি হবে। রুটি কিনে নিয়ে আসলাম আর চিকেন এইভাবে নিয়ে আসলাম। এখন এটাতে রান্না হচ্ছে, আমাদের এই যে টেন্ট আর এই যে সাইকেল আর ওই যে স্নান করে আসলো একজন। তুই লাইটটা দেখ, তুই আমি কখনো কদিনই তোমাকে ছোঁয়ার পরে শুনবে শুনবে ধোকা দিয়া আখে মিলি তুমসে রাজমি। মর্নিং গাইস, তো আমরা কালকে এই জায়গাটা ক্যাম্প লাগিয়েছিলাম আর এই হলো আমাদের টেন্টের সামনে কিছুটা ভিউ। তো এখন আমাদের চা বানানো হবে, তারপরে ম্যাগি বানানো হবে, ঠিক আছে? চা খাবো, তারপরে ম্যাগি বানিয়ে খাবো। এই আমাদের সাইকেল কালকে এখানেই ছিল আর আমরা ভিতরে ট্যাঙ্কে ছিলাম আর মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, আর এখনই চার্জ করে নিয়ে আসলাম। এইটার চারপাশের কিছুটা ভিউ। আর এই যে অভি গেছে গামছা পরে খড়ি জোগাড় করতে, যাবে না, আমি জানি সব এখানে টুকায়, বুঝলি তো, লাকড়ি টুকায় এখানে অনেকে। আর এই যে বেগুন, এই বেগুন কালকে আমরা সকালবেলা আমাদের বাড়ি ওখান থেকে নিয়ে এসেছিলাম, ওখানে রাস্তার মধ্যে পেয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। এর ভাগ্য কত দেখো, ও এখনো পর্যন্ত আমাদের সাথে ঘুরছে আর আমাদের সাথে এখানে স্টেও করলো একটা রাত, ঠিক আছে? তো এখন আজকে এই বেগুনটা আর কি খাবো, তো আর যাবে না এটা রিটার্ন, তো আজকে এই বেগুনটা শেষ। তো এখন চাটা বানিয়ে ম্যাগি ফ্যাগি খাই, তারপরে বেরোবো। আর এখন টাইম হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে 8:12, তো হ্যাঁ 8 হয়ে গেছে আর চারপাশের কিছুটা এরকম ভিউ। তো টাটা, এখন আমরা ইসে করি, তারপরে আবার ভিডিও চালু করব। মাইক চেক, মাইক চেক, yeah, the mic all right? Thanks a lot. Yo, it's Brother Weep. Some of you might have heard of me. I talk about money, I talk about rap music, I talk about...